Well, hey guys, welcome back to another video and welcome back to my channel YouTube. It's with Diya. This is Diya. So guys, I chole eshi notun ekta product review korte. Product ta holo eta. Eta hocche good vibes er rosehip face serum. So ajke ei serum ta shombondhe kotha bolbo. Shuru korar age bole ni video ta puro dekhbe. Video ta bhalo lagle like share and subscribe kore dao. Subscribe kora hoye gele subscribe er pashe je bell button ta ache ota hit kore debo jate amar next video notification tumra peye jao. So beshi deri na kore let's begin. So guys, age tumra product ta dekhe nao. আশা করি দেখতে পাচ্ছ প্রোডাক্টটা। ফার্স্টে কথা বলবো এটার প্রাইসিং এর সম্বন্ধে। সো গাইজ, এটার 199 প্রাইস আছে 10 ml এর প্রোডাক্ট। আর এটা শেলফ লাইফ তোমরা 3 years পেয়ে যাবে শেলফ লাইফ। আর তোমরা এটা পার্পল নাইকা বায়ো পার্পলের ওয়েবসাইটেই পাবে, কারণ পার্পলের ওয়েবসাইট ছাড়া আমি জানি না যে কোথায় পাওয়া যায় এটা, কারণ গুড ভাইবস এর প্রোডাক্ট পার্পলের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। নেক্সট কথা বলবো গাইজ এটার প্যাকেজিং এর সম্বন্ধে। সো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্লাস বটল, এটা ব্লু কালারের গ্লাস বটল আছে এটা, আর উপরের ক্যাপটা আছে গোল্ডেন কালারের। এটা পাম্প বটল, মানে এরকম করে পাম্প করতে হয় গ্লাস বটল, তার জন্য তোমাদের এটা তোমার কেয়ারফুলি ইউজ করতে হবে। এটার সাথে আউটার কার্টেন এসেছিল কিন্তু ওটা আমি ফেলে দিয়েছি। নেক্সট কথা বলবো ইনগ্রিডিয়েন্টস এর সম্বন্ধে। সো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে সেটা হচ্ছে আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, আমাদের স্কিন টোন ইমপ্রুভ করবে, আমাদের কমপ্লেক্সন ইমপ্রুভ করে আমাদের স্কিনটাকে ব্রাইট বানাবে। এটা আমাদের পাফিনেস আর ডার্ক সার্কেল রিডিউস করবে। এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে, এটা আমাদের সান ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করবে। নেক্সট ইনগ্রিডিয়েন্ট আছে গাইজ এর মধ্যে সেসামি সিড অয়েল। এটা আমাদের স্কিনে ময়শ্চার প্রোভাইড করে, এটা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে আর ডেড স্কিন সেলস স্টোর করে আমাদের স্কিন থেকে। নেক্সট আছে গাইজ এর মধ্যে ভিটামিন ই, এটা সেলসের অ্যান্টি অক্সিডেন্ট রিজেনারেট করে, আর এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসও পাওয়া যায় যেটা আমাদের ইনফ্লামেশন থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। নেক্সট আছে ইনগ্রিডিয়েন্ট গাইজ এর, নেক্সট আছে পিএইচটি। এটা যে কোনো কসমেটিক্স প্রোডাক্টসে থাকলে এটা কসমেটিক্সের প্রোডাক্টসকে ডিটারেশন হতে দেয় না। নেক্সট ইনগ্রিডিয়েন্টস আছে গাইজ এর মধ্যে সাইক্লোপেন্টাক্সিল অক্সেন, এটা আমাদের স্কিনে হাইড্রেশন প্রোডিউস করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এর মধ্যে আছে এর কি ইনগ্রিডিয়েন্টস রোজহিপ অয়েল। রোজহিপ অয়েল আমাদের স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, এটা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে আর ব্রাইট করে স্কিনটা, আর এটা আমাদের স্কিনে কোলাজেন প্রোডাকশন বুস্ট করে, আর এটা স্কিনে ইনফ্লামেশন হতে দেয় না, সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে, আর এটা হাইপার পিগমেন্টেশন রিডিউস করে। এই ছিল এই ইনগ্রিডিয়েন্টস। এই ইনগ্রিডিয়েন্টস শুনে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আর এক্স্যাক্টলি ভালো এটা। তো গাইজ এটার মধ্যে কোনো সেরকম স্মেল নেই, হালকা একটা আছে সেটা আমি এক্সপ্লেন করতে পারছি না। আর গাইজ তোমরা এটার টেক্সচারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হালকা সিরামিক টেক্সচার, কিন্তু এটা তোমাদের স্কিনে একদমই চিপচিপ করবে না, ইজিলি অ্যাবসর্ব হয়ে যাবে। আমি লাস্ট 2-3 years থেকে এটা ইউজ করছি, খুব 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 ভালো একটা প্রোডাক্ট। এটা তোমাদের স্কিনে যে কোনো দাগ ছোপ ফেড করবে, খুব ভালো একটা প্রোডাক্ট যাদের স্কিনে হাইড, মানে যাদের স্কিনে যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে তাদের স্কিনে এটা হাইড্রেট করবে, ময়শ্চারাইজ করবে, জাস্ট গুড ভাইবস। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্রোডাক্ট বলতে পারো তুমি। যাদের ড্রাই স্কিন আর দাগ ছোপালা স্কিনের সমস্যা আছে তারা একবার ইউজ করে দেখতে পারো, ইউ উইল লাভ ইট। সো গাইজ তোমরা ইউজ করে
ইউজ করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট প্রোডাক্ট তোমাদের বললাম, আমার স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করেছে, আর আমাদের স্কিনের অ্যাকনেস একার ছিল সেগুলো এটা অনেক হাত তক রিমুভ করে দিয়েছে। সো গাইজ, এই ছিল আমার গুড ভাইবস এর রোজহিপ সিরামের রিভিউ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবে, যাদের হেল্পফুল হয় এই ভিডিওটা। আর আমার ভিডিওটা লাইক অবশ্যই করে দিও, যাতে আমি এক্সাইটেড হই নেক্সট ভিডিওর জন্য। সো গাইজ, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই গাইজ, লাভ ইউ।